এবারে আনন্দ আড্ডা, চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সুস্মিতা সাহার কাছে। আবারও ফিরে এলাম সুস্মিতা আপনার কাছে। বলেছিলাম যে শুরুতে আপনার সাথে আড্ডা দেব, কিন্তু আড্ডার শুরুটা গান দিয়ে করতে চাই। কোন গানটা শোনাবেন? শুরুতেই আমি আমার খুব পছন্দের একজন শিল্পী, আমি যাকে আমার আইডল মনে করি সবসময়, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজি, উপমহাদেশের একজন কিংবদন্তি শিল্পী, আমরা হারিয়েছি তাকে। আমি তার প্রতি শ্রদ্ধাঞ্জলি রেখে তার একটি গান দিয়ে শুরু করতে যাচ্ছি। শোনা ফেলে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাগা তুলির ছোঁয়া, নাও বলি নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ভীষণ প্রিয় একটি গান, এবং শুধু আপনার নয় আমারও, এবং সকালটা সুন্দর হয়ে গেল এত চমৎকার একটি গান। অনেক ধন্যবাদ। কতদিন ধরে গানের সাথে আছেন? একেবারেই ছোটবেলা থেকে, একেবারেই ছোটবেলা বলতে আমার মায়ের অবদান আমি সবসময় বলি। এটা আমার স্কুল, একাডেমিক স্কুল যেটা, সেখানে, তারপর গানের স্কুল এবং আর্টের স্কুল, তিনটাতে মা আমাকে একসাথে ভর্তি করায়। তো সময়ের সাথে সাথে দেখা যায় আমার আর্টের প্রতি ইন্টারেস্ট একটু কম ছিল, গান আর পড়াশোনাতেই এগিয়ে গেছি, সেই ছোট থেকে এখন পর্যন্ত আছি এবং আগামীতেও তাই নিয়েই থাকবো আশা করছি। গানের সাথে সাথে পড়াশোনার বিষয়টা যেহেতু চলে এলো, একটু জানতে চাই পড়াশোনা কোন দিকে ছিল বা কোন বিষয়ে পড়াশোনা করা হয়েছে। আমার পড়াশোনা ছিল হচ্ছে ছোটবেলা থেকে এই পর্যন্ত, আমি ব্যবসায়িক শিক্ষার স্টুডেন্ট ছিলাম কমার্সের। তো আমার ইউনিভার্সিটি আমি শেষ করেছি MBA ফিনান্সের উপরে, এবং এখন আমি শিক্ষকতাও করছি একটি কলেজের সাথে, আমি একজন কলেজের একটি লেকচারার। আমি এই যে এখন শিক্ষকতার সাথে যুক্ত হয়েছেন, পাশাপাশি গানও করছেন, গান নিয়ে কেন শিক্ষকতায় আসছেন না, বা গান কেন শেখানোর প্রস্তুতি নিচ্ছেন না বা ব্যবস্থা নিচ্ছেন না? গানটা আসলে খুব বড় একটি বিষয় আমি মনে করি, একেবারে গুরুমুখী বিদ্যা, আর আসলে শেখার তো কোনো শেষ নেই, সেটা শিক্ষকতা, পড়াশোনা হোক কিংবা গান। তো আমি মনে করি না আমি এখনো গানটা শেখানোর জন্য সেই যোগ্যতাটা অর্জন করেছি, আমি নিজেই অনেক কিছু শিখছি, এখন অনেক অনেক কিছু শেখার বাকি, কারণ গানের একটা মহাসমুদ্র আছে। তো সেই ধৃষ্টতাটা এখনো আমি করতে যাচ্ছি না, সেটা আমি আপাতত, পরে যদি কখনো আমার সেই বয়স হয় বা সেই যোগ্যতাটা আমি অর্জন করতে পারি, আমি নিজে মনে করি শেখানোর মতো, তাহলে অবশ্যই আমি সেদিকে হাঁটবো। শিক্ষকতা করছেন, গানের সাথে আছেন, নিয়মিত গানের চর্চা করছেন, আপনার আর একটা সুপ্ত প্রতিভার কথা আমরা জানি, সেটা হলো আপনি কথারও মানুষ বটে, উপস্থাপনা করেন। উপস্থাপনার বিষয়টা কিভাবে আপনার এই গানের সাথে, শিক্ষকতার সাথে সংযুক্ত হলো? খুব শখের থেকে আমার, আমি যখন গানে, আসলে আমার একটা রিয়েলিটি শো থেকে আসা, তো সেই রিয়েলিটি শো এর পরে হঠাৎই আমি, আমার মনে হলো যে আমি হয়তো বা কথা বলতে পছন্দ করি, আমি যদিও খুব কম কথা বলি, কিন্তু দেখা যায় যখন আমি কারোর সাথে কথা বলি, সেখানেও যখন আমি কথা বলেছি, আমাকে সেখান থেকে অফারটা দেওয়া হয় যে তুমি যেহেতু কথা বলতে পারছো সুন্দরভাবে প্রেজেন্টেবল ওয়েতে, তো তুমি একটা ট্রাই করো উপস্থাপনা করার জন্য। তো আমার মনে হলো যে আসলে উপস্থাপনা করা একটা একটু আর্ট আমার মনে হয়, যেটা, কারণ গান গাওয়ার থেকে আমি সবসময় চ্যালেঞ্জিং মনে করি একজন মানুষের সাথে কথা বলা প্রেজেন্টেবল ওয়েতে এবং তার ইন্টারভিউ নেওয়াটা। তো যখন আমার সামনে খুব গুণীজনেরা বসে থাকেন, আমি তাদের সম্পর্কে পড়ি, জানি, তাদের সাথে কথা বলি, এবং তারপর আমি সেটা অন ক্যামেরা আমার দর্শকদের সামনে আনি, তো আমার মনে হয় যে এই ব্যাপারটি একেবারেই অন্যরকম, এবং সেই ব্যাপারটি আমার খুব শখের থেকে ভালোবাসার জায়গা হয়ে গেছে এখন একেবারেই। একসাথে সবকিছুকে ব্যালেন্স করা, এই জন্য নিজেকে তো আসলে অনেক রুটিন মতো চলতে হয়। একদম, আমি আমি আসলে সবসময় বলি যে আমি খুব আর্মি লাইফ লিড করি ছোটবেলা থেকে, এটার জন্য আমি ক্রেডিট দেবো আমার বাবাকে, কারণ আমার বাবা সেই ছোটবেলায় মর্নিং শিফট স্কুল ছিল, তখন 5টা সাড়ে 5টায় ভোরবেলায় উঠতাম, উঠে রেয়াজ, এটা আমার করতেই হতো, রেয়াজটা করে তারপর আমি স্কুলে যেতাম।
তারপর যাবতীয় পড়াশোনা সারাদিন। তারপর যখন আস্তে আস্তে বড় হয়েছে দেখা যায় ইউনিভার্সিটি লেভেলে আসলে এমনিতেও একটু ঢিলা হয়ে যায় মানুষ, কারণ তখন মনে হয় আচ্ছা ক্লাস দেরিতে একটু দেরিতে উঠি। কিন্তু আমার বাসায় সবসময় সেই রুলসটা ফলো করা হতো যে সেই ভোর 6টায় উঠতে হবে, 5টা 5:30টা খুব বড় জোর 6টা, এর বেশি হতে পারবে না। এখনো তো 6টা, এখনো তাই, এখনো তাই আমি খুব মেইনটেইন করি, নিজেকে এভাবে মেইনটেইন করে আসছি। খুব আর্লি আমাকে ঘুমাতে হবে এবং খুব আর্লি আমাকে উঠতে হবে। এই রিসেন্ট আমার খুব এলোমেলোই যাচ্ছে আসলে, কারণ গত 2 মাস আগে একটা নতুন জীবন আমি পা রাখলাম, তো দেখা যায় এই 2 মাস ধরে আমি নিজেকে গোছাতেও আমার একটু সময় লাগছে, নতুন একটা জায়গা নতুন পরিবেশ। তো এই এলোমেলো জীবনটাকে আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি সবাইকে নিয়ে। রুটিন সম্পর্কে যখন জানছি আমার দর্শকরা বেশ উপকৃত হচ্ছেন যে আসলে নিয়ম মেনে চলা উচিত, এটা আমাদের জীবনের জন্য প্রয়োজন। আড়া তো জমে উঠেছে, এই মুহূর্তে যদি আর একটা গান শোনা যায় তবে কেমন হয়? তো গানের মানুষ গান অবশ্যই শোনাবো, আমার নিজস্ব একটি গান, আমার মৌলিক গান, সেটি গত বছর রিলিজ হলো, আমি সেই গানের কিছু অংশ শোনাচ্ছি। সেটা পথ চলতে কিছু বলতে তুমি দ্বিধা করো না, ছোট করে ভালোবেসে হৃদয়ে নামটা লিখো না, নামটা লিখো না, নামটা লিখো না, লিখো না, মনে হয় এই তো সেদিন তুমি ছিলে স্বপ্ন হয়ে আমার, কেন কিছু যে সীমানা, নামটা লিখো না, নামটা লিখো না, নামটা লিখো না, লিখো না, পথ চলতে কিছু বলতে তুমি দ্বিধা করো না, ছোট করে ভালোবেসে হৃদয়ে নামটা লিখো না, নামটা লিখো না, নামটা লিখো না, লিখো না। বাহ, চমৎকার গান। আসলে এই যে ছোটবেলা থেকে গান করেন সেটা যে একটা দীর্ঘ সময়ের আপনার শিক্ষা বা দীক্ষা যাই বলি না কেন, গান নিয়ে আপনার দীর্ঘদিনের চর্চা সেটা আপনার পরিবেশনার মধ্যে আমরা পেয়েছি, অসাধারণ। আচ্ছা, এই যে গান করছেন, গানের তো আসলে অনেকগুলো ধারা আছে, কোন ধারার গান আপনি গাইতে ভালোবাসেন, কোন ধারার গান আপনি শুনতে ভালোবাসেন? আমি আমার ভালোবাসার জায়গা যদি বলি, সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব পছন্দের জায়গা, কারণ রবি ঠাকুর সবসময় থাকে না, কিছু জিনিস মানুষকে খুব আকর্ষণ করে সবসময়, তো রবি ঠাকুরের গানগুলো আমাকে বরাবরই খুব আকর্ষণ করে। এবং ছোটবেলা থেকে আমার শেখাও হয়েছে রবীন্দ্রনাথ, তার গান এবং সাথে আধুনিকটা আমি চর্চা করে গেছি, তো দেখা যায় যে এই রবি ঠাকুরের গানগুলো গাইতে বা শুনতে আমার যে ভালোবাসাটা জন্মায় বা যে প্রত্যেকবারই নতুন লাগে, মনে হয় একটা গান অনেকবার ধরে শুনছি কিন্তু যতবার শুনছি সেই নতুনের মতো লাগছে। যারা সঙ্গীত শিল্পী থাকে তাদেরকে আমরা বেশিরভাগই দেখি যে তারা টেলিভিশনের পর্দায় গাইছেন, নিজের জন্য গাইছেন বা গানের রেকর্ডিং হচ্ছে, এবং পাশাপাশি তারা স্টেজ পারফরমেন্সকে একটা আলাদা গুরুত্ব দিয়ে থাকে এবং এটা মানে স্বাভাবিকভাবেই ঘুরতে থাকে একজন শিল্পীর জীবনে। একদম। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন, স্টেজে পারফরমেন্স কেমন করা হচ্ছে, নিয়মিত নাকি একটু অনিয়মিত? আমার আমি একটু অনিয়মিত এই ব্যাপারে, কারণ আমি স্টেজে পারফর্ম করার চাইতেও বেশি সবসময় যেটা করে থাকি, আমার টেলিভিশনের পর্দায় খুব রেগুলারই কাজ করা হয়, প্রতিনিয়তই কাজ করা হয়, কিন্তু আমি স্টেজটা একটু কম করি, কারণ আমার এই এই ক্ষেত্রে আমি একটু চুজি। দেখা যায় যে যদি আমি সেরকম আমার পছন্দ মতো কোনো ইভেন্ট আমার কাছে আসে বা সেই ধরনের কোনো ইভেন্টের অফার আমি পাই, আমি সেখানে অবশ্যই যাই, যেখানে কিছু শ্রুতি মধুর গান আমি শোনাতে পারবো, আমার কিছু সিলেক্টেড দর্শক থাকবেন যারা আমার গানগুলো শুনবেন। আদারওয়াইজ আমার কাছে মনে হয় আমি একেবারেই দেখা যায় যে সব রকমভাবেই সব স্টেজটা শেয়ার আমি খুব কম করি। পার্সোনালি আমার কাছে খুব সিলেক্টেড গানগুলো গাইতেও ভালো লাগে এবং সিলেক্টেড কিছু ইভেন্ট করতেও খুব ভালো লাগে। রিয়েলিটি শোর কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে একটা রিয়েলিটি শো থেকে আপনার আসা হয়েছে, বর্তমান সময়ে আমরা রিয়েলিটি শো গুলোর দিকে যদি তাকাই আসলে অনেক রিয়েলিটি শো হচ্ছে এবং প্রত্যেকটা রিয়েলিটি শো যখন শেষ হয় আমরা এক ঝাঁক তরুণ মুখের দেখা পাই।
পরবর্তীতে তাদেরকে আমরা খুঁজে পাই না, হয়তো 1 বছর বা সর্বোচ্চ 2 বছর তারা থাকছে ইন্ডাস্ট্রিতে, তারপরে তারা হারিয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল, বা আপনার সাথে যারা সতীর্থ ছিলেন তারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে কিনা? গানটা আসলে সাধনার ব্যাপার, তো সেই সাধনাটা যদি না থাকে তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যায় নিজেকে ধরে রাখতে। তা আমি সেটা চেষ্টা করি সবসময় সাধনাটা করার, এবং আমি যদি আশেপাশে দেখি যারা আছে এখন আমার সাথে, ছিল যারা একই প্ল্যাটফর্মে, তাদের তুলনায় আমি একটু নিজেকে মনে হয় ইনভলভ বেশি রেখেছি বিভিন্ন সেক্টরে, যার কারণে আমার কাজের নিয়মিত যে কাজ করাটা সেটা একটু বেশি হয়, বিশেষ করে টেলিভিশনের পর্দায়। এছাড়া আমি বলবো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ম্যাটার করে না, আমি কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় কিছুই ছিলাম না, আমি শীর্ষ 10-এ ছিলাম, কিন্তু ওই যে ধরে রাখাটা নিজেকে সাধনার মাধ্যমে, অধ্যাবসায়ের মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা ধৈর্য নিয়ে, যে আমি একটা জায়গায় যাচ্ছি এবং আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে, তার জন্য আমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং একই সাথে আমাকে ধৈর্য নিয়ে একদম অপেক্ষা করতে হবে যে সেই সঠিক সময়টা না আসা পর্যন্ত আমি আমার লক্ষ্যে যে পর্যন্ত পৌঁছতে না পারি। নিয়মিত শিক্ষকতা করছেন, শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে আপনার সাথে আপনার শিক্ষার্থীদের একটা ভালো ইন্টারাকশন হয়, শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদেরকে দেখেন যারা গানের সাথে যুক্ত আছে, তাদের সাথে আপনার বন্ধুত্বটা কেমন জমে ওঠে ক্লাসরুমে? আসলে থাকে না, নিজের নেটিভ বলে একটা কথা আছে, ওই কথাটা আমি খুব বিশ্বাস করি, কারণ যখন দেখি যে কেউ গান গাইছে বা গানের শিল্পী, নিজের খুব আপন মনে হয়, তখন মনে হয় আমরা একই জায়গা থেকে হয়তো বা এসেছি, আমি আজ এখানে আছি, কালকে ঠিক এই মেয়েটা বা এই ছেলেটাই একই জায়গায় এসে দাঁড়াবে। তো মানে থাকে একটা আপন একটা ঠিক সেই এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করার চেষ্টা করি, যে গান গাইছো বা যে কোনো কাজ, তার এক্সট্রা কারিকুলার যেই গুণটাই থাকুক না কেন, যে প্রতিভাটাই তার মধ্যে থাকুক না কেন, কেউ গান গাইছে, কেউ নাচ পারছে ভালোভাবে, কেউ আর্ট করছে, তো আমি মনে করি সব ব্যাপারে উৎসাহ দেওয়াটা উচিত। এবং গানের ক্ষেত্রে একটু সফট কর্নার সবসময় আমার থাকে, যারা স্টুডেন্টরা যারা গান জানে। এ পর্যন্ত মৌলিক গান করা হয়েছে কতগুলো? যতগুলোই করেছি চেষ্টা করেছি আমার জনের গানগুলো গাইতে, এবং সেইগুলো যেন শ্রোতাদের কাছে পৌঁছতে পারে, কিন্তু আমার কাউন্ট করা হয়নি একেবারে। প্লেব্যাক করা হয়েছে? হ্যাঁ, প্লেব্যাক করা হয়েছে, আমার 2টো ছবিতে প্লেব্যাক করা হয়েছে, একটা হচ্ছে বনলতা সেন এবং আরেকটা হচ্ছে হৃদমাজারে তুমি। 2টোতেই আমার, একটাতে বনলতা সেনে আমার ডুয়েট করা হয়েছে রোমান্টিক, এবং হৃদমাজারে তুমি টাইটেল ট্র্যাকটা করা হয়েছে আমার, এবং সামনে আরও কিছু প্লেব্যাকের কথাও আসছে, সেগুলোর কাজও হবে আশা করছি। যে কাজগুলো আসতে চলেছে সেই কাজগুলোর অপেক্ষায় রইলাম, এবং সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, এবং আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রথম প্রেমে শুধু একটু বোকামিই থাকে, আর বাকিটুকুর পুরোটাই কৌতূহল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আচ্ছা একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর আমি আয়োজনটি শেষ করব আমার নিজের আরও একটি মৌলিক গান দিয়ে। এই গানটিও রিলিজ হলো গত বছর, গানটির সুর করেছেন উজ্জ্বল সিনহা, গানটি লিখেছেন ডিসেন্টু। শুনে চলে ঝিরি ঝিরি দুষ্ট বাতাসে, চাঁদোয়া দূর আকাশে, ঝিরি ঝিরি দুষ্ট বাতাসে, জোছনা নেমে আসে মাটির ভালোবাসাতে, শুধু তুমি পাশে নেই বলে এ মন হাসে না ভালোবাসে না, এ মন হাসে না। প্রতিদিন ভোরে মিষ্টি রোদে কত ফুল ফোটে ডালে, লাল নীল প্রজাপতি উড়ে কত ফুলে ফুলে, ও প্রতিদিন ভোরে মিষ্টি রোদে
কত ফুল ফোটে ডালে, লাল নীল প্রজাপতি উড়ে কত ফুলে ফুলে, ও শুধু তুমি কাছে নেই বলে ভালো লাগে না, এ মন হাসে না ভালোবাসে না।